জব কার্ড হোল্ডারদের সংখ্যা প্রায় চব্বিশ লক্ষ পার মমতা জানিয়েছেন পাশাপাশি একশো দিনের টাকা আর ঢুকবে না একুশে ফেব্রুয়ারি তার পরিবর্তে এই মাসে এই তারিখ পাবেন আপনারা একশো দিনের টাকা এবং আবাস যোজনার টাকা তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কবে নাগাদ জব কার্ডের অর্থাৎ একশো দিনের টাকা আপনারা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাশাপাশি কবে আবাস যোজনা অর্থাৎ বাড়ি করার টাকা আপনারা পাবেন সমস্ত আপডেট ডিটেলস আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না একুশ ফেব্রুয়ারি নয় একশো দিনের কাজে বঞ্চিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে পয়লা মার্চ বৃহস্পতিবার বিধানসভায় এই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষিত তারিখ থেকে কেন পিছিয়ে যেতে হল মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রথমে রাজ্যের হিসাবে একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা বকেয়া রয়েছে বলে ধরা হয়েছিল পরবর্তীকালে দেখা যায় আরও অনেক ন্যায্য প্রাপকদের হদিশ মিলেছে সব মিলিয়ে সংখ্যা প্রায় চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ করতে আরও কিছুদিন সময় লাগবে তাই সবাইকে একসঙ্গে টাকা পাঠাতে কয়েকদিন পিছিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি প্রসঙ্গত দু বছর অতিক্রান্ত হলে কেন্দ্র এই প্রকল্প খাতে কোনো টাকা না দেওয়ায় রাজ্যের জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটাতে হচ্ছে রাজ্যেরই এর জন্য রাজ্যের বাজেটে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ হয়েছে টাকা পাঠানোর আগে প্রত্যেক প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি ভালোভাবে যাচাইয়ের নির্দেশ দিয়েছে নবান্ন যেসব অ্যাকাউন্টের সঙ্গে এখনও আধার লিঙ্ক হয়নি সেক্ষেত্রে একাধিকবার তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে কারণ এই প্রক্রিয়ায় কোনো রকম ভুলভ্রান্তি চাইছে না সরকার একইভাবে আবাস যোজনার টাকা আটকে রাখার এদিন মোদী সরকারের বিরুদ্ধে ফের ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সূত্রে তিনি বলেন ওরা যদি এপ্রিলের মধ্যে টাকা না দেয় তাহলে আমরাই এগারোই লক্ষ বাড়ি প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়লা মে টাকা পাঠানো শুরু